তো বন্ধুরা কেমন আছেন? আজকে একটি বিশেষ মিশনে যাচ্ছি, সেটা হলো আগরতলা ভ্রমণ। তো আগরতলা ভ্রমণটা শুরু করছি আমি আমার স্টুডিও থেকে। আমি একটু পরে ট্রেন লাইনে যাব, ট্রেনের লাইনে মরতে না, ট্রেন লাইনে আসলে ট্রেনে উঠতে, সেখান থেকে আখাউড়া নামবো, আখাউড়া থেকে আগরতলা যাব, আগরতলা থেকে বটতলা যাব, ওখানে একদিন থাকবো, বৃহস্পতিবার ব্যাক করব। তো আমি শেয়ার করব যে আগরতলা যাওয়ার এক্সপিরিয়েন্স কিভাবে হয়। তো শুরু হোক এখন পথচলা। আমাদের ট্রেন স্টেশন কমলাপুর, সম্ভবত ওইটা নাকি? ৪৯৫০ সম্ভবত এটাই মহানগর নাকি? দেখো জিগাও এটা মহানগর কিনা। আমি বললাম না এটা মহানগর? ৪৯৫০ আমি তো বুঝছি এটাই যে মহানগর। এটা ড, এটাই মহানগর ট্রেন, এই জায়গায় আমরা চলে এসেছি। ট্রেনে উঠলাম কিন্তু আমাদের ফ্যান নষ্ট, ওই ফ্যান চলে, এই ফ্যান চলে, চলে না, চলে না, চলে ফ্যান চলে, চলে যে ফ্যানটা চলে না, আমরা খুব সমস্যা আছে গরমে, আমরা দুঃখে আসতেছি যে ও ঘামায় গেছে, আমাদের সুইচ খারাপ সারা জীবন। হ্যালো, আমরা চলে এসেছি এখন কোথায়? বন্ধুরা আখাউড়া রেল স্টেশন, এখন রাত কয়টা বাজে? একটা, হ্যাঁ একটা মনে বাজে। কত গরিব দুঃখী মানুষ রয়েছে, আহারে কষ্ট লাগে দেখবে। চলে এসেছি আমরা খড়মপুর মাজার নাকি? এটা সেই বিশ্ববিখ্যাত খড়মপুর মাজার। একদিন লইলে না গরের মালিক রে, কি খাবার উবেদ? মুরগি ভাত। আমি খাবো এখন পরোটা। আমরা আছি খাদেম মার্কেটের এদিকে, রাত্রে এসে ঘুমাইছি, এখন সকালবেলা ইন্ডিয়ার বর্ডারে যাব, কারণ আমাদের ট্রেন নামাই দিছে একটাই। আমরা এখন ইন্ডিয়ার বর্ডার যাচ্ছি, চলেন ভাই চলেন। এলাকার লোক ইন্ডিয়ার অনেক সুযোগ সুবিধা পায় না? বাতাসের চুলের ছবি তুলে এলো মেয়েদের, তোমার না বাবা? রুবায়েতের বাতাসের চুল উঠতেছে, কারণ রুবায়েতের মাথা অনেক চুল, আর আমার তালু দেখা যাচ্ছে, এই যে তালু সব শেষ আমার। ওর এলো কেশ বাতাসে উড়ে। রুবায়েত কেমন লাগছে? রাত্রেবেলা ঘুমটা দরকার ছিল না? আমরা একটা বাজে আইসা বসছি ট্রেনে, আইসা বসছি সাপরে,
Road gula kintu sei na channel ase modher paper onno bishoye jodi amra video banene she video view hoy oi je ier ekta video banellam vlog channel amar to commercial channel na vlog channel na amader ekshathe mili ye kori travel tax na ei je dik diye dhukte hobe Hey India, Bondura India, Jolers India, Bondura India, Jolers India, India, hey India, 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 dek dek India, gorib. খুব ছোট হোটেলে উঠেছি নাম হলো হোটেল জনতা হোটেল জনতা খুবই সিম্পল একটা হোটেল জাস্ট থাকার জন্য যেহেতু আমাদের বাজেট কম জাস্ট থাকার জন্য ওই যে রুম দেখা যাচ্ছে খুবই ছোট হোটেল নিরামিষ ভোজনালয় নিরামিষ ভোজনালয়তে ঢুকবা চলো ওটা করে নিরামিষ নাকি বিরিয়ানি নিরামিষ নাকি বিরিয়ানি না নিরামিষ নিরামিষ খাবার তো দিছি এবারে খাবার নাম আপনাদের তো বাংলাদেশে খুব জন আপনাদের তো বাংলাদেশে অনেক ফেমাস আপনারা তাহলে কেমন লাগে এখন ব্লগ দেখে এসে বললাম বন্ধুরা আগরতলাতে সবচেয়ে প্রসিদ্ধ দোকান এসেছি এখানে ভেজ খাবার খেতে আসছি এখানে ভেজ খাবার মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এত খাবার আপনারা জানেন বন্ধুরা আমি সবাই ভেজিটেরিয়ান আজকে ভেজ খালি এসেছি করলা ভাজি এই জায়গায় পনির কোনটা পনির দেন দিস ইজ পনির আর কি কি বললেন কাঁঠাল কাঁঠাল না কাঁঠাল না কাঁঠাল গ্যাস হয় মিক্স ভেজিটেবল হ্যাঁ না 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 মিক্স ভেজিটেবল না এটা কি মাশরুম হ্যাঁ এটা দেন লোকাল মাশরুম দেবো লোকাল মাশরুম না 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 একটাই আনো চার ঘন্ট না কিসের ঘন্ট মোচার ঘন্ট না না মোচা লাগবে না লাউ না যা সব হয়েছে এনাফ লাগবে এটা পটল বস্তু না পটল বস্তু নিছি সয়া সব কারি সয়া দেন একটা একটা দেন লাগবে ভেন্ডি দেন ভেন্ডি না ভেন্ডি লাগবে বাঁধাকপি না বাঁধাকপি লাগবে ওকে ঠিক আছে ওয়াও 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 পুরি
কেমন আছো রোহিত? এই তো ভাই। কি সুন্দর পরিবেশ না? This is লাচ্ছি না? না না ফালুদা। এটা লাচ্ছি। This is লাচ্ছি। তুমি কিভাবে জানো এটা ফালুদা? হ্যাঁ? চলেছি আমরা রাজবাড়ি, বিশাল বাড়ি। দেখেন বন্ধুরা, বিশাল বাড়ি। এই যে পিছনে গেট, কত বড়। আমরা রাজবাড়িতে চলে এসেছি ঘুরতে। এখানে ফরেনারদের জন্য 100 টাকা করে টিকিট, ফরেনারদের জন্য 250, আর বাংলাদেশের জন্য 100 টাকা করে। এই যে দেখেন কত বড়। ওয়াও রুবায়েত, ওয়াও, জাস্ট ওয়াও। 100 টাকার টিকিট আমাদের বিফলে যায় নাই। 100 রুপি দিয়ে আমরা আজকে এই জিনিসটা দেখতে এসেছি। ম্যান চিন্তা করে, 100 রুপির টিকিট, ম্যান 100 রুপির টিকিট না? রাতের শহর ঘুরবো না? কি খাও তুমি রোড সাইডে? মামো, এই যে মামো,
দুই ভাই রোড সাইড এখন মোমো খেতে আসছি। অনেক দূর হাইট আছে কলকাতার সাথে আগরতলার পার্থক্য হলো এখানে আসলে মোমো খেতে গেলে আপনাকে 1.5 কিলো হেঁটে আসতে হবে নাকি। রোবায়ত কি করো তুমি? ছোলা ভাটুরা? ছোলা ভাটুরা না, তাহলে পাও ভাজি। পাও ভাজি, সরি, এটা পাও ভাজি, বাটারও আছে সাথে। ইন্ডিয়ায় আসছি, ইন্ডিয়ান খাবার খাবো না বলো? আমাদের ইন্ডিয়ার ভ্রমণ শেষ, আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তাহলে আমাদের ইন্ডিয়ান ভ্রমণ শেষ, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন বাজে সময় 6:40, মানে ঢাকায় হলো 5:50, আমরা রওনা দিচ্ছি, আমরা চলে যাব 12:00 দিকে চলে যাবো, সব ঠিক থাকবে না সবাই সবার বাসায়, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে কাছের বর্ডার আখাউড়া। আমরা যেতে যেতে ভিডিও করতে করতে যাবো ইনশাল্লাহ। এটা হলো ইন্ডিয়ার বর্ডার, আমরা ইন্ডিয়ার বর্ডার চলে এসেছি না, বর্ডার চলে এসেছি ফুল ফুল 7:00, আধা ঘন্টা আমরা দাঁড়ায় থাকতে হবে রাস্তায়। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে বাস উঠেছি ঢাকার উদ্দেশ্যে, এটা কমলাপুর যাবে। ভেঙে ভেঙে যেতে হয় কারণ আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়ি আসতে হয় সিএনজিতে, 500 টাকা ভাড়া, রিজার্ভ শেয়ারে না আসাই ভালো টাকা পয়সার সমস্যা না থাকলে। এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যাবো, 3 ঘন্টা লাগে, 108 কিলো। কমলাপুর থেকে তো বাসা কাছেই, কমলাপুর বা সাদাবাদ যেখানে খুশি নেমে গেলাম, এসি বাস নিয়ে গেছি কারণ এসিতে খরচ কমে পেয়েছি। এই যে বাস পিছনে বন্ধুরা, বাসা চলে আসলাম, ভ্রমণ শেষ, খোদাহাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, বাই বাই।